এই রিসর্টে মোটামুটি দু রকমের রুম পাওয়া যায়, আর এই শেয়ারিং কমপ্লেক্সে এই রুমগুলো হচ্ছে সব থেকে বেসিক রুম। শেয়ারিং কমপ্লেক্সে রয়েছে যেখানে পরপর তিনটে করে ঘর আছে। কালকে রাতেও আমরা ডিনার করেছিলাম এই রিসর্টে ড্রেস চেঞ্জের জন্য। হ্যালো এভরিওয়ান, অড কাপলের আর একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আমরা এখন রয়েছি অসমের কাজিরাঙ্গায়। আর এই কাজিরাঙ্গায় এলে আপনারা ঠিক থাকবেন কোথায় তার একটা দুর্দান্ত ঠিকানা আপনাদের আজ দেব। এই রিসর্টে মোটামুটি দু রকমের রুম পাওয়া যায়। একটা হচ্ছে এই ধরনের শেয়ারিং কমপ্লেক্সে রয়েছে যেখানে পরপর তিনটে করে ঘর আছে, আর রয়েছে একটা করে সিঙ্গল কটেজ। এটা হচ্ছে একটা শেয়ারিং কমপ্লেক্সের মধ্যে, আর এই শেয়ারিং কমপ্লেক্সেই এই রুমগুলো হচ্ছে সব থেকে বেসিক রুম। এর ভাড়া হচ্ছে 1400 টাকা করে। একবার ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। হ্যালো, ইন্দ্রাণী এখানে এখন সাজুগুজু করছে। এই হচ্ছে রুম। এখানে এই ডাবল বেড, আমরা যেহেতু রাতে ঘুমিয়েছিলাম এক্ষুনি আমরা বেরিয়ে যাব সে কারণে একটু অবসলো হয়ে আছে। এখানে রয়েছে একটা টেবিল, একটা চেয়ার, এই হচ্ছে টিভি, আর এই হচ্ছে এই আলমারির মধ্যে একটা মিরর। আলমারির ভেতরে আপনার ড্রেস রাখার জন্য যথেষ্ট স্পেস, আর এখানে হচ্ছে আপনার টয়লেট। টয়লেটটা বেশ স্পেসিয়াস। হচ্ছে বেসিন, এদিকে কমোড, এদিকে হ্যাঙ্গার রয়েছে, এখানে সেগুলো কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। তো আমরা মেকবাই ট্রিপ থেকে বুক করেছিলাম, সেখানে আমাদের পড়েছে 1400 টাকা। আপনারা একবার চেক করে নেবেন কাজিরাঙ্গায় আসার। এখানে সুন্দর সুন্দর বেঞ্চ করে দেওয়া আছে, এই শীতের রোদ পোহাতে পারেন এখানে বসে। আর এই এদিকে এরকম একটা টেবিল দেওয়া আছে, আপনার মনে হলো আপনি এই আউটসাইডে বসে ডিনারটা করবেন এখানে করতেই পারেন। এখানেও বেশ একটা বসার জায়গা আছে, আপনি আউটসাইডে একটু বসলেন। তো এই হচ্ছে সিঙ্গল কটেজগুলো, আপনাদেরকে একটু দেখাই এই কটেজের ভেতরের অ্যাকোমোডেশনটা ঠিক কেমন। এই হচ্ছে সিঙ্গল কটেজ, এরকম সিঙ্গল কটেজগুলো কিন্তু আকারে বেশ বড়। এরকম দুটো সিঙ্গেল সোফা, এরকম একটা করে টেবিল রয়েছে, টিভি, ডাবল বেড, আর সঙ্গে এখানে একটা ওয়ার্ড্রোব, এসি, আর এই হচ্ছে টয়লেট। কাজিরাঙ্গা রিসর্টে এসে আপনারা এই যে কটেজগুলো আছে এই কটেজেরও কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারেন।
এই সিঙ্গল কটেজগুলো ডাবল অকুপেন্সি, আর আপনি যদি মনে করেন যে আপনারা তিনজন থাকবেন তাহলে সেটার জন্য আলাদা চার্জ আপনাকে দিতে হবে। তো এই রিসর্টের আছে একটা খুব সুন্দর খাবার জায়গা, একটা ডাইনিং স্পেস, যেখানে আপনারা নিজেদের মতো অর্ডার করে খেতে পারেন। কালকে রাতেও আমরা ডিনার করেছিলাম এই রিসর্টেই, এবং রাতে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমি নিয়েছিলাম রুটি। প্রত্যেকটা খাবারেরই স্বাদ খুব সুন্দর। এখন সকালবেলা যে ব্রেকফাস্ট করছি, এরা গরমা গরম এই লুচি আর তার সঙ্গে কাবলি চানার যে তরকারি সেটা করেছে, খুবই সুন্দর খেতে। তো এই রিসর্টটা কিন্তু বেশ বড়, এই ব্যাক সাইডে গেলে সুন্দর হবে একটা গার্ডেন। জায়গা করে দেওয়া আছে, আর এখানেও ছোট ছোট কেবিনের মতো করা আছে, এই যে এখানে ক্যাম্প ফায়ার করতে পারেন। আর এরকম এই প্রপার্টিটা এখন আরেকটু এক্সপ্যান্ড করছে, আরো ডেভেলপ করছে। এই যেমন এখানে দেখুন, এটা একটা বড় সুইমিং পুল হচ্ছে, কাজ চলছে অলরেডি। আর এই সুইমিং পুলের সঙ্গে ড্রেস চেঞ্জের জন্য এই ধরনের রিসর্ট গুলো যেখানেই থাকে না কেন, তার কিন্তু ডিস্টেন্স সাধারণত মেন রোড থেকে অনেকটা ভেতরে হয়, মানে মানে একটু অফে যেতে হয়। এই রিসর্টটা, কাজিরাঙ্গার রিসর্টটা, মানে এত বড় একটা রিসর্ট, এবং কাজিরাঙ্গার একদম মেন যে মোড়টা, কোহরা চারিয়ালি, সেই কোহরা চারিয়ালি থেকে এর কিন্তু ডিস্টেন্সটা খুবই কম। ফলে আপনারা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান আর এইভাবে একটু একায় একায় নিভৃতে এরকম পেছনে যে ক্যাম্প ফায়ার রাত্রেবেলা করে এইভাবে যদি রাত কাটাতে চান, তাহলে এই কাজিরাঙ্গা রিসর্ট অবশ্যই রেকমেন্ডেড। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু প্রমোশনাল নয়, আমরা নিজেরা এসেছি, এক্সপিরিয়েন্স করেছি, আমাদের ভালো লেগেছে, তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আশা করি এই রিভিউ আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সমস্ত ভিডিওর আপডেট যদি পেতে চান প্রতি মুহূর্তে, যাতে আপনি জানতে পারেন যখনই আমরা ভিডিও আপলোড করব, তার জন্য কি করতে হবে, বেল আইকন ক্লিক করতে হবে। টাটা।